হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এইমস বিএসসি নার্সিং এর কিন্তু নোটিফিকেশন এসে গেছে, রেজিস্ট্রেশন ডেট, কখন ফর্ম ফিল আপ হবে, এক্সাম কখন হতে চলেছে, সেই সব নোটিশ কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে দেব। রেজিস্ট্রেশন দেখো স্টার্ট হয়েছে মানে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে, তোমরা এক মাস সময় পাবে, মার্চের মিডিলে গিয়ে রেজিস্ট্রেশন কিন্তু অফ হচ্ছে। তো যারা যারা রেজিস্ট্রেশন কেউ কেউ শুরু করে দিয়েছো বা অ্যাপ করে ফেলেছো, ইনফরমেশনটা আছে কারোর কাছে, কোনো কোনো স্টুডেন্টের কাছে নেই। তো আমি তার জন্য আজকে নোটিশটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের কি করে রেজিস্ট্রেশন করবে সেই প্রসেসগুলো তোমাদের সঙ্গে আমি ডিসকাস করে দিচ্ছি। তো তোমরা প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট, যেটা কারোর মোবাইলে খুলতে বা ল্যাপটপ যেটাই হোক না কেন একটু ওপেন করতে প্রবলেম হতে পারে, সেফটি প্রাইভেসি এরকম দেখাবে, তো সেটা তোমাদেরকে ওপেন করতে হবে। সেখানে যদি কারো ওপেন করতে প্রবলেম হয়, আমরা তোমরা মানে আমাকে সেটা কমেন্টে জানিও, আমি তাহলে সেটারও ভিডিও করে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কি করে ওপেন করতে পারতে পারো। কারোর দেখছি ওটা ওপেন হচ্ছে, কারোর ডিভাইসে ওপেন হতে একটু প্রবলেম হচ্ছে। তো অফিশিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এটা, এখানে দেখে নাও, তোমরা নোট ডাউনও করে নিতে পারো। তো বা তোমরা বিএসসি নার্সিং অ্যাডমিশন মানে এইমস বিএসসি নার্সিং 2023 বলেও যদি সার্চ করো তো তোমরা এই ওয়েবসাইটটা পেয়েই যাবে। তো সেখান থেকে ওপেন করে নেবে, করবার পরেই দেখো এখানে একটা বেসিক রেজিস্ট্রেশন আসবে, মানে এরকম একটা পেজ আসবে এবং সেখানে দেখো দেয়া আছে কি রকম না, বেসিক রেজিস্ট্রেশনের জন্য এই রকম দেখো একটা পার্ট পাবে। তো আমাদের মেন হচ্ছে এখন যেটা করতে হবে এই পার্টটার কাছে যেতে হবে। কেন দেখো এখানে বেসিক রেজিস্ট্রেশন অ্যান্ড জেনারেশন অফ কোড, কোড জেনারেট তোমাকে আগে করে নিতে হবে, দেন বলেছে ফাইনাল রেজিস্ট্রেশন, কিরকম না আফটার জেনারেশন অফ কোড, মানে কোড জেনারেশনের পর এখানে আমরা আবার করে রেজিস্ট্রেশন করব। তো বেসিক রেজিস্ট্রেশন প্রসেসটা কিরকম না, এইটা এই পোর্টাল এই পার্টটায় আমরা আগে আসব, প্রসিড টু বেসিক রেজিস্ট্রেশন ফর্ম, তো সেটাতে আমরা এখানে ক্লিক করব, সেটাতে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখো এই যেটা বলছিলাম যে এই রকম একটা প্রবলেম, সেখানে তোমাদের অনেকের এই পেজটা ওপেন হতে পারে, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু দেখলাম যে এরকম অনেকের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে, তো সেটাতে আমরা এখানে যাব। এইটা ক্লিক করব, বোঝা গেল কি, এখানেই আমি দেখিয়ে দিলাম। তো করলে পরে দেখো এই পেজটা ওপেন হবে, তো করলে তার তোমরা যদি কারোর এই রকমই ইন্টারফেস আসে, এখানে দেখে নিলে একবার পজ করে নাও, নিয়ে দেখে নাও যে ওভাবে ওপেন করলে কিন্তু তোমরা পেয়ে যাবে, কারণ যদি এরকম ওপেন হতে অসুবিধা হয় সেটাতে ঘাবড়ানোর বিষয় নেই। তো যাই হোক, তো তাহলে এই পোর্টালটা দেন ওপেন হবে, তো সেখানে দেখো নিউ বেসিক রেজিস্ট্রেশন জোন যেখানে পাবে, তো সেটাতে তুমি এখানে ক্লিক করে দাও। তো ক্লিক করলে পরে দেখো এটা ওপেন হচ্ছে, তো তোমাকে কি কি লাগবে সব কিছু দেখো বলা আছে। তুমি যখন প্রসিড করছো অ্যাপ্লিকেশন ফর্মের জন্য এইগুলো তোমার কাছে আছে কি না তুমি এনশিওর করে নেবে। কি কি লাগবে দেখো বলেছে, তোমার ভ্যালিড একটা মেল আইডি লাগবে, তোমার মোবাইল নাম্বার থাকবে লাগবে, কেননা সেগুলোই কিন্তু তোমার রেজিস্ট্রেশনের জন্য পরে যে কমিউনিকেশন মানে কোনো অ্যাডমিট কার্ড এলো, তোমার কোনো রেজিস্ট্রেশনের গণ্ডগোল হয়েছে, আবার আপলোড করতে হলো, এইরকম যত রকমের তোমার রেজিস্ট্রেশনের যে ধরো নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এই সব কিছু তোমার মেল আইডিতে পাঠানো হবে আর ফোন নাম্বারেই পাঠানো হবে, তাই ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার কিন্তু প্রোভাইড করবে তুমি ফর্ম ফিল আপের সময়। ফটো আইডি প্রুফ তোমার লাগবে, যেটা তোমার আধার কার্ড হতে পারে, তোমার ভোটার কার্ড হতে পারে, এরকম যে কোনো কিছু, তোমার স্ক্যানড বা ডিজিটাল রিসেন্ট ইমেজ লাগবে, কালার সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ভালো করে মাথায় রাখো যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডেরই কিন্তু ফটোগ্রাফ লাগবে। এখানে বলেছে যে ক্লিক করে নাও, তাহলে ফটোগ্রাফের ইনস্ট্রাকশন তুমি এখানে পেয়ে যাবে যে কি ধরনের ফটোগ্রাফ তোমাকে এখানে বলেছে। তো ইনস্ট্রাকশনসগুলো কিরকম বলেছে দেখো, যে আপলোডিং অফ ডিজিটাল ইমেজেস অফ ফটোগ্রাফ সিগনেচার অ্যান্ড থাম্বপ্রিন্ট ইজ ম্যান্ডেটরি, তাহলে তোমার কি কি লাগছে ফর্ম ফিল আপের জন্য, তোমার নিজের ছবি সিগনেচার লাগছে আর থাম ইমপ্রেশন কিন্তু লাগছে। তো এই ইনস্ট্রাকশনসগুলো আমাদেরকে দেখো পড়ে নিতে হবে, ইনস্ট্রাকশন ফর প্রিপেয়ারিং ডিজিটাল ইমেজ অফ ফটো, তো সেটা আমরা দেখবো যে কি কি ডিজিটাল ইমেজ তৈরি করার জন্য কি কি ইনস্ট্রাকশন দেখো এখানে বলা হয়েছে। সেখানে এই পরপর দেখো স্টেপসগুলো তোমাদের বলে দিয়েছে যে তোমার ফটো ক্লিক করতে হবে, দেন ওটার মানে কোথায় হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পিছনে তুমি বসবে, দেন বলেছে ক্লিক কালার ফটোগ্রাফ ইন ব্রাইট লাইট ইউজিং অ্যান এনি ডিজিটাল ডিভাইস, সেগুলো তোমাকে এখানে বলা আছে, ফ্ল্যাশ লাইট অ্যাভয়েড করতে বলেছে, সোজা তুমি ক্যামেরার দিকে তাকাবে, কোনো রকম মুখ যেন তোমার পরিষ্কার
ভাবে আসে সেটাকে মেইনটেইন করবে এনশিওর দ্যাট ইওর আইজ এন্ড বোথ ইয়ার্স আর ক্লিয়ারলি ভিজিবল অন দ্য ফটোগ্রাফ তোমার ছবি এবং তোমার ফটোগ্রাফ মানে তোমার মুখে মুখ এবং চোখ নাক এগুলো যত মানে ইয়ার্স আর আই আর কি ইয়ার্স এবং আই যাতে ইজিলি ভিজিবল হয় এভাবে কিন্তু ছবি তুলবে দেন বলেছে দেখো যে এডিটিং এর সময় ট্রান্সফার দ্য ফটোগ্রাফ ফ্রম দ্য ডিজিটাল ডিভাইস টু আ কম্পিউটার ল্যাপটপে নিয়ে নেবে দেন ক্রপ করে রিসাইজ করবে এবং সাইজ কত হতে হবে দেখো বলা আছে 50 থেকে 100 KB মধ্যে হতে হবে ক্লিয়ার হলো এরপরে দেখো বলেছে যে এই প্রসেসগুলো তুমি যখন স্ক্যানিং করছো সেটা কি হবে স্ক্যানিং অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যদি স্ক্যান করো বা বিফোর ইউ স্ক্যান দ্য ফটোগ্রাফ কী কী এনশিওর করতে হবে যে ফটোগ্রাফটা দেখো স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের হতে হবে 3.5 সেন্টিমিটার × 4.5 সেন্টিমিটার মানে স্ট্যান্ডার্ড পাসপোর্ট সাইজের যে ছবি হয় সেটা আমাদেরকে মেনশন করতে হবে এবং ফটোগ্রাফটা রিসেন্ট তোলা যেন উইদিন 6 মান্থ মানে তুমি যখন ফর্ম ফিল আপ করছো তার 6 মাস আগের পর্যন্ত ফটোগ্রাফ হোক নতুন ছবি তুলে নেবে পুরনো ছবি কিন্তু ইউজ করবে না এগুলো গেল সব তোমাকে আপলোডের আগে বলেছে তার মানে কী কী দেখো তুমি যখন ফটোটা আপলোড করছো এইগুলো তোমাকে এনশিওর করতে হবে যে আমার ফটোগ্রাফটা কালার হতে হবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে ফেস ক্লিয়ারলি ভিজিবল তোমার ছবির ইমেজ সাইজটা 50 থেকে 100 KB মধ্যে আছে ইমেজটা জেপিজি জেপিইজি জিআইএফ এইগুলো ফরম্যাটে থাকবে ব্লার কোনোভাবেই যেন না হয় এডিটিং এর পর ক্লিয়ার আর কি বলেছে যে রিজেকশন কিন্তু ফটোগ্রাফের হতেই পারে এইগুলোর কারণে যদি ব্যাকগ্রাউন্ড না হোয়াইট থাকে যদি ইমেজটা ব্লার হয় যদি বলেছে দেখো হোল শিট ইজ স্ক্যান্ড সাচ দ্যাট দ্য ফটোগ্রাফ ইজ অকুপাইং অনলি আ স্মল পোর্শন অফ দ্য ফ্রেম মানে ছোট যে ছবিটা মানে কীরকম ব্যাপার ধরো এইটা পুরো পিকচারটাকেই স্ক্যান করা হয়েছে হোয়াইট যে পেজের উপর রেখে স্ক্যান করেছো তো তার জন্য কী হয়েছে যেটুকু পোর্শনে তোমার ছবি থাকার কথা পুরোটা নিয়ে তোমার ছবি থাকার কথা কিন্তু সেখানে দেখা যাচ্ছে হোয়াইট পোর্শন অনেক চলে এসেছে খাতাপত্র তোমার ছবিটা এইটুকু চলে এসেছে সেই রকম নয় যেটা ছবি যে জায়গাটায় আপলোড করতে হবে সেখানটায় শুধু যেন তোমার ছবিটাই প্রপারলি দেখা যায় পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে কালার ছবি হবে এর মধ্যে ফটোগ্রাফ টেকেন ক্যাজুয়ালি উইথ আর ডার্ক গ্লাসেস অর ফুল লেন্থ অর গ্রুপ অফ সাইট প্রোফাইল এক্সেট্রা মানে ভালোভাবে ক্যাজুয়ালি যেন পিকচার না হয় তো সেরকম কিছু হলে কিন্তু তোমার সেই পিকচার অ্যালাউটেড হবে না সেক্ষেত্রে তুমি মানে রিজেক্ট হয়ে যেতে পারো তো তাই সেগুলো মাথায় রেখে ফিল আপ করবে দেন বলেছি ইনস্ট্রাকশন ফর্ম ফর প্রিপেয়ারিং ইমেজ অফ সিগনেচার সিগনেচারের ইমেজ যখন প্রিপেয়ার করবে তখন দেখো বলেছে কী কী করতে হবে আমাদেরকে সিগনেচার ডিজিটাল ইমেজ অফ ইয়োর সিগনেচার ক্যান বি মেড যেটা দেখো বলেছে ডাইরেক্ট ইমেজ তুমি ইউজ করতে পারো মানে ডিরেক্ট ইমেজ তুমি ইউজ করতে পারো স্ক্যানিং করতে চাইলে স্ক্যান করে নেবে দেন এখানে দেখো বলেছে যে প্রিপেয়ারিং ডিজিটাল ইমেজ অফ সিগনেচার ইউজিং আ ডিজিটাল ডিভাইস তুমি ক্যামেরা ইউজ করতেই পারছো এবং সেটাকেও একইভাবে যখন এডিটিং করবে তখন কোনো কম্পিউটার বা ল্যাপটপে নিয়ে নেবে যদি দরকার পড়ে বলেছে দেখো ইউজ অটো কারেক্ট ফিচার অফ ইমেজ এডিটিং সফটওয়্যার সো দ্যাট দ্য সিগনেচার ইজ ক্লিয়ার এগেনস্ট আ হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এগেনস্টেই হবে এবং সঠিক সাইজ মানে ভাবে যেন হয় ক্লিয়ারলি বোঝা যায় ক্রপ করতে হবে যাতে ব্রডার বক্স ব্রডার অফ বক্স আর রিচ মানে চওড়াতে যেন সুন্দরভাবে দেখে বোঝা যায় দেন বলেছে ওটাকে 20 থেকে 100 KB মতন সাইজে করে নেবে ঠিক আছে এইগুলো হলো তো তাহলে আপলোডের আগে আমাদেরকে চেক করতে হবে কী কী যখন আমি মানে আপলোড করব সিগনেচারটাকে তখন দেখো বলছে সিগনেচারটা ক্লিয়ার হবে উইদাউট ওভার রিটেন অ্যান্ড এগেনস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড একইভাবে ফটোর মতনই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এটাকে আপলোড করবে এবং ক্লিয়ার যাতে ভিজিবিলিটি থাকে সেটা সাইজ দেখো 20 থেকে 100 KB মধ্যে হতে হবে এবং জেপিজি জেপিইজি জিআইএফ পিএনজি এইসব ফরম্যাটে করবে এবং বলছে ইমেজ ইজ নট ব্লার যাতে সেটাও তাই এডিটের সময় না ব্লার হয় এটাই আমাকে ছবি যেমন আপলোডের সময় মানে নিজের পিকচার আপলোডের সময় যেগুলো মেনশন করা ছিল সেটাই যখন সিগনেচার আপলোড করবে তখনও কিন্তু দেখতে হবে দেন বলছি ইনস্ট্রাকশন ফর প্রিপেয়ারিং ডিজিটাল ইমেজ অফ থাম্বনেল একইভাবেই থাকবে থাম্বনেলও তুমি যখন আপলোড করবে দেখো এই জিনিসগুলোকে বলেছে মেন আমরা ভালো করে দেখে নেব দিয়েই যেন করা হয় এখানে পরপর সুন্দরভাবে দেখো স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দেওয়া আছে এবং কী কী চেক করে নেবে যে থাম্ব প্রিন্ট অ্যান্ড লাইনস আর ক্লিয়ারলি ভিজিবল এগেনস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরেই আমরা এগুলো করব এর সাইজও 100 থেকে মানে 20 থেকে
থেকে 100 কেবির মধ্যে হতে হবে, জেপিজি জেপিএনজি এই ফর্ম্যাটে আপলোড করব, এবং ব্লার যাতে না হয় ঠিক সেভাবে, ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট না হয় সেক্ষেত্রে কিন্তু তোমার এটাকে রিজেক্ট করে দেওয়া হবে, যদি ব্লার হয় তো রিজেক্ট হয়ে যাবে। তো সেই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মাথায় রেখে এগোতে হবে। আশা করি বিষয়গুলো আমরা সব বুঝতে পারলাম, ইনস্ট্রাকশনস যেগুলো যেগুলো বলা ছিল। তো এবার আমরা যদি চলে যাই হচ্ছে যে ফর্ম ফিল আপের যে লিঙ্কটা ছিল, যে কী করে আমরা ফর্ম ফিল আপ করবো রেজিস্ট্রেশনে, তো তাহলে দেখো রেজিস্ট্রেশনের এই পেজটা আবার ওপেন হয়ে যাবে, মানে ব্যাক করে নেব আমরা নিলে পরে। এবার তাহলে এখানে রেজিস্ট্রেশনের জন্য শুরু করো। তো তাহলে বেসিক রেজিস্ট্রেশন এইগুলো সব হয়ে গেল, আমরা পড়ে নিলাম কী কী করবো। দেন বলেছে ইমেজ সিগনেচার, ইমেজ আর লেফট থাম ইমপ্রেশন, ইফ অ্যাপ্লিকেবল বলেছে মার্কশিট অর অ্যাডমিট কার্ড অফ ক্লাস 12 অর ক্লাস 10 বোর্ড এক্সাম। মানে যারা ধরো এইচএস পাস আউট স্টুডেন্ট আছো, তো তাদের জন্য মার্কশিট অ্যাডমিট কার্ড এগুলো আছে। ক্যাটাগরি সার্টিফিকেট যদি তোমার থাকে সেগুলো তোমাকে মানে আপলোড করতে হবে। কেউ যদি কোনো রকম মানে ডিসএবিলিটি কিছু থাকে, তো তাদের সেই সার্টিফিকেট যদি থাকে সেগুলোকে সব স্ক্যান করে রেডি রাখতে হবে তোমাকে আপলোড করার জন্য। এবার আমরা প্রসিডে যাব। এখানে দেখো পরপর স্টেপসগুলো কী কী বলছে, যে কী কী কোর্স তুমি এখান থেকে মানে ফার্স্টে আমরা কী করবো, না প্যারা বেসিক রেজিস্ট্রেশন ফর এনি আন্ডার আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য সেখানে একটা রেজিস্ট্রেশন করবো। দেন ফাইনাল রেজিস্ট্রেশনে যখন যাব সেখানে বিএসসি নার্সিং না প্যারামেডিক্যাল কোর্স না পোস্ট বেসিক নার্সিং কিসের জন্য করছো সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে ফার্স্টে আমরা তো ইনিশিয়াল রেজিস্ট্রেশনটা করবো জাস্ট বিএসসি নার্সিং মানে বিএসসি নার্সিং নয় আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের জন্য। দেন যাব ফাইনাল রেজিস্ট্রেশন, সেখানে কোনটার জন্য কি হবে সেগুলো আমাদেরকে কোড জেনারেশনের পরে এটাকে ফিল আপ করতে হবে। তো চলো প্রসিডে যাই, এর পরে চলে আসো এই জায়গাটা, যে এখানে আমাদের তাহলে দেখো রেজিস্ট্রেশন ডিটেলস আসছে, পার্সোনাল ডিটেলস আমরা এখানে ভরবো, এসসি এসটি ওবিসি, তোমার নাম, তোমার রি এন্টার করতে হবে, তোমার নামকে মাদার্স নেম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার ক্যাটাগরি এই সব কিছু যখন দেবো, দেন কন্ট্যাক্ট ডিটেলস, তোমার ভ্যালিড মেল আইডি তুমি দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডিগুলোকে কনফার্ম করবে, দেন তোমার এখানে কী ল্যান্ডলাইন মোবাইল নাম্বার কী দিতে চাইছো সেই নাম্বারটা ওখানে ক্লিক করে দিলে, এবার তোমার অ্যাড্রেস সব, তোমার কান্ট্রি যা যা দেখো এখানে রয়েছে ডিস্ট্রিক্ট সিটি সেই সব কিছুকে তোমাকে কিন্তু ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। দেন তুমি কি করলে না ডিক্লারেশন দিলে, ওটা ডিক্লারেশনে ক্লিক করবে, দেন তোমার জেনারেল রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড, দেন তুমি যেই এই সব কিছুকে ফিল আপ করে নিলে কমপ্লিট হয়ে গেল। সবটা ফিল আপ হয়ে যাওয়ার পর তুমি ওটাকে সাবমিট করে দেবে, সাবমিট করে দেওয়ার পর জেনারেল রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড তোমার যে ফোন নাম্বার যে কন্ট্যাক্ট নাম্বারগুলো তুমি দিয়েছিলে, তোমার মেল আইডি দিয়েছিলে, তাতে তোরা সেন্ড হয়ে যাবে। দেন সেই কোড যেটা দেওয়া হলো সেটা দিয়ে তুমি কি করবে ফাইনাল রেজিস্ট্রেশনে যাবে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো। এটা গেল হলো ইনিশিয়াল রেজিস্ট্রেশন প্রসেসটা, কী করে করবে কী না করবে সেই বিষয়গুলো দেখো এখানে বলে দিলাম, এটা হচ্ছে মেন প্রসেস। এবার দেন তুমি যেই কোড জেনারেশন হয়ে গেল সেটা দিয়ে তুমি ফাইনাল রেজিস্ট্রেশনে যাবে, সেখানে তুমি কোর্স সিলেক্ট করবে যে তুমি বিএসসি নার্সিং চাইছো না তা অন্য কোনো কোর্স প্যারামেডিক্যাল কোর্স চাইছো কোনটা চাইছো, সেটার উপর বেস করে এখান থেকে যেই কোডটা জেনারেট হবে সেটা তোমার মোবাইলে যাবে, দেন সেটা দিয়ে তুমি ফাইনাল রেজিস্ট্রেশনটা করবে। তো আশা করি এই মেন বেসিক রেজিস্ট্রেশনের যে পোর্শনটা তোমাদের মেন দরকার ছিল, এখন যেটার জন্য টাইমটা শুরু হয়েছে সেটা তোমরা বুঝতে পারলে। তো এভাবে রেজিস্ট্রেশন করো, এবং আমাকে জানাও যে ফাইনাল রেজিস্ট্রেশনের যে স্টেপটা যাচ্ছে সেটাও তোমাদেরকে এভাবে বুঝিয়ে দেওয়ার দরকার কি না, যদি কারো দরকার মনে হয় তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি ফার্দার ওই রেজিস্ট্রেশন মানে তুমি ফিল আপ করলাম না তোমাদের পরপর স্টেপসগুলো দেখিয়ে দিলাম, তো এটা ফিল আপের পর তাহলে ওই স্টেপসগুলো আমি কি করব না নিজে ফিল আপ করে নিয়ে সেই কোডটা দিয়ে তোমাদের ফিল আপ করিয়ে দেখিয়ে দেবো। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো প্রিপারেশনও শুরু করে দাও এইমস নার্সিংয়ের জন্য, যদি কেউ পড়াশোনা করতে চাও মানে প্রিপারেশন কোর্স দরকার পড়ে তো সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা জানো আমরা নিট জেনপাস এগুলোর জন্য প্রিপারেশন করাই, জিএনএম এগুলোর জন্য অনলাইন অফলাইনে ক্লাস হয়, পেড কোর্সও হয়, কিছু অবশ্যই ফ্রি মানে ইউটিউবে ভিডিও আপলোড করা হয় বিভিন্ন টপিক্সের পিওয়াইকিউ ডিসকাশনের, এবং পেড কোর্সও আছে। তো যদি কেউ কোর্স জয়েন করতে চাও, কারো যদি ক্লাসের প্রয়োজন হয় এইমস নার্সিংয়ের প্রিপারেশন কোর্সও, তাহলেও কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি ক্লাস ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।